শিশুদের সবজি খাওয়ানো যে কতটা কঠিন কাজ তা অনেক বাবা মাই জানেন। শিশুরা তো জানে না সবজি শরীরের সুস্থতার জন্য কতটা জরুরি। শিশু ছোট থেকে বড় হওয়ার এই জার্নিতে আমাদের প্রত্যেকেরই অনেক এনার্জি প্রয়োজন হয়। বিশেষ করে ছোটদের আরও বেশি এনার্জি লাগে, তাই তাদের সুষম আহারে ডিম, মাছ ও মাংসের সঙ্গে সবজি থাকা দরকার। সবজিতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার থাকে বেশি। তবে দুধ বা দানা শস্যের মতো সবজি এমনি এমনি খাওয়া যায় না। ভালো করে রান্না না করলে সবজির স্বাদ পাওয়া যায় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভালো রান্না করলেও শিশুরা সবজির প্রতি আকৃষ্ট হচ্ছে না, বরং সুস্বাদু চটপটে জাঙ্ক খাবারের দিকেই তাদের আকর্ষণ বেশি। তাহলে আজ থেকে শুরু হোক সবজি খাওয়া ও খাওয়ানোর অভিযান। শিশুদের পছন্দ মতো রান্না করুন। প্রয়োজনে সবজির মধ্যে মুরগির মাংস দিয়ে দিন। কয়েক রঙের সবজি রান্না করুন, একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিন। সবজি দিয়ে কাটলেট তৈরি করুন, বার্গারও করে দিতে পারেন। শিশুরা জাল খেতে পারে না, তাই রান্নার পরে সবজিতে হালকা চিনি মিশিয়ে দিন। সবজি কেনার সময় খেয়াল করতে হবে এগুলো যেন তরতাজা থাকে। রান্নার সময় খেয়াল রাখতে হবে সবজি কেনার পর যত দ্রুত সম্ভব রান্না করতে হবে। সবজি দেওয়ার জন্য বেশি সময় পানিতে ভিজিয়ে রাখা যাবে না। শিশুকে বোঝাতে হবে যে সবজি মানে সেটা সবসময় বিষাদ নয়, বাড়িতে যদি ভালো করে সেটা রান্না করা যায় খেতে ভালোই লাগবে। যখন সবজি রান্না করা হচ্ছে তখন কিছু দায়িত্ব আপনার শিশুর সন্তানকেও দেওয়া যায়। গাজর, আলু, মটরশুঁটি এগুলো যদি সে ধুয়ে দেয় বা রান্নার সময় একটু খুন্তি নাড়িয়ে দেয়, তাহলে তার মনে হবে যে সে অনেক কিছু করেছে, যা জিনিসটা খাওয়ার পর তার আকর্ষণ বাড়বে। ধৈর্য না হারিয়ে ধীরে ধীরে আপনার শিশু সন্তানকে সবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে। বকুনি দিলে জিনিসটা খাওয়া নিয়ে তার মনে ভয় আর অনিচ্ছা বাড়বে বই কমবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।